ইনডোর প্ল্যান্টস ছুটকিটা বলছিল তিনটে নেওয়ার জন্য ইনডোর প্ল্যান্টস এগুলো একটা দুটো ইনডোর প্ল্যান্টস নিতে পারি যেখানে ছাপ গা বেশি মানে রোদ আসবে না বাড়ি এসছি আর এই যে এখান থেকে দেখছি সিঁড়ির কাজ কতটা হয়েছে মার্বেল অনেকটাই লাগানো হয়ে গেছে বাট এখনো অনেকটাই বাকি আছে দুজনে এতটাই খিদে পেয়ে গেছিল আজকে যে আমরা স্যান্ডউইচ খেয়েছি সেটার ব্লগও করে নিয়ে যাবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে হলো মঙ্গলবার টিউজডে অ্যান্ড কালকে সবে দোল আর হোলি গেল আর আজকে আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরিতে সকাল এখন বাজে 10টা তো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম যা যা হবে পুরোটাই শেয়ার করব আজকের ব্লগে কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে হয়ে বলতে নেই কালকে রাত্রিটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো ওয়েদারটা বাট সকাল থেকে তো আবার সেই রোদ উঠেতে যাই না কবে সেই আবার ভয়ঙ্কর গরমটা ওয়েট করে আছে আর কতদিন পরে আমাদের জন্য যাই হোক চলো এখন যাওয়া যাক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে থাকো গাড়িকে ব্রেকফাস্ট করাতে নিয়ে আসা হয়েছে এখানে এখন ডান চলো কালকে দুজনে বসে বসে তেরি বা তুমি এসে উলঝাঝিয়া দেখেছি এখন গাড়িতে সারাদিন সেই মুভিরই গান চলছে এখন এই এরাটা কিছুদিন চলবে মুভি দেখা হয় সেটারই গান চলবে এখন গাড়িতে তাই না ফাইনালি চলে এসেছি চিনতে পেরেছো রাস্তাটা ঠিক আছে বাড়িতে আগের দিন তোমরা দেখলে যে রেনোভেশনের কাজ হচ্ছে সিঁড়ি টিড়ি সবকিছু তো ওখানে আমরা একটুখানি গাছের ফুল গাছের যে টব হয় সেটা বসাবো বড় জেঠুরও খুব ইচ্ছে যে ওখানটা একটু সুন্দর করে ডেকোরেশন করা হোক প্লাস আমাদেরও বেশ ভালোই লাগে ফুল গাছ তো আমরা ফ্যাক্টরি থেকে এখন বেরিয়ে যাচ্ছি সল্ট লেকের ওখানে কিছু নার্সারি আছে ওখান থেকে কিছু টব গাছ সব কিছু দেখবো আজকে যে কীরকম কী নিলে ভালো হয় মোটামুটি 12-13টা মতো আমাদের লাগবে 14টা টোটাল 14টা লাগবে ডেকোরেশন পারপাসের জন্য তো দেখা যাক চলো এখানে এসি সল্ট লেক এটা হলো মা নার্সারি এখানেই দেখবো কোথায় কী আছে বাবা এখানে তো সবই অ্যাকসেপ্ট করা দেখছি ক্রেডিট ডেবিট কার্ড ফুলের টপও আছে ইনক্লুডিং টপ তো মানে ভ্যারাইটি অফ আর কি লাগবে তো কিরকম কি রেটস আছে একটু আপনি এস্টিমেটটা দিতে পারেন কারণ আমাদের জন্য সুবিধা হয় আমরা ধরুন গেটের কাছে মানে গেটের সঙ্গে তিনটে বোর্ডিং কোন দিক থেকে আর দাদা মাটি ফাটি সবই আপনাদের এখান থেকেই কেনা যাবে তো জবা আছে এই যে বোগেনভেলিয়া সাদা বোগেনভেলিয়া পিঙ্ক বোগেনভেলিয়া যে এগুলো কি গাছ গো এই গোলাপি গুলো এইটা হ্যাঁ এই যে ইনডোর প্ল্যান্টস সুপিয়ারা বলছিল তিনটে নেওয়ার জন্য ইনডোর প্ল্যান্টস নিতে পারি যেখানে ছাপ গা বেশি মানে রোদ আসবে না অ্যালোভেরা
গাছের ফুলের সব বাজেট, প্রাইস, মাটির দাম, টবের দাম সব কিছু জেনে নিয়েছি। বাজেট করা টান, এবার আমরা বাড়ি যাবো। তারপরে ফাইনাল করে এসে একদিনকে সব গাছ নিয়ে যাওয়া হবে। 30 তারিখের মধ্যেই আমরা পুরো গার্ডেনটা রেডি করবো। ফাইনালি বাড়ি এসেছি, আর এই যে এখান থেকে দেখছি সিঁড়ির কাজ কতটা হয়েছে। মার্বেল অনেকটাই লাগানো হয়ে গেছে, বাট এখনো অনেকটাই বাকি আছে। বাজে এখন 5টা, আমরা বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি। আমাদের বাড়ির সামনেই জোড়া মন্দিরেও একটা ছোট নার্সারি আছে, রিসেন্টলি ওপেন হয়েছে। তো আমরা ভাবলাম এখানেও একবার দেখি, কারণ ওখানে অনেক কিছু ফ্লাওয়ার যেগুলো অ্যাভেলেবল নয়, তো সেগুলোও একবার দেখবো, সো দ্যাট আমরা একটু কম্প্যারিজন করতে পারি। তারপরে ফাইনালি ডিসাইড করা হবে যে কী কী ফ্লাওয়ার এন্ড অল নেওয়া হবে। তো এখন সেখানেই দুজনে মিলে যাচ্ছি, তাই না? চলো। ফাইনালি আমরা চলে এসেছি, দেখ কোথায় আছে। এখন বাজে বিকাল 5:30, আর আমরা ওই নার্সারি থেকে বেরিয়ে একটু সুরক্ষা ডায়াগনোস্টিক সেন্টার আছে যেটা কেষ্টপুরে, ওখানে যাচ্ছি। সকালে বাবা একটা ইসিজি করেছিল, তো সেটার রিপোর্টটা আনতেই যাচ্ছি। আর এখানে নার্সারিতে প্রচুর বেশি এস্টিমেট দিয়েছে, হ্যাঁ, সল্ট লেকের দাম তার থেকে অনেক কম, ডাবল এস্টিমেট দিয়েছে এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো রিপোর্ট নিয়ে বেরিয়ে আমরা এসেছি এখন ভিকারাম চাঁদমালে, তো টুকটাক ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য। এটা নতুনই হয়েছে একদম এই ব্রাঞ্চটা, চলো লেটস গো। তো এই যে ভিকারামের ভেতরটা, এটা আগে রিভার্স বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেটা উঠে গিয়ে ভিকারাম চাঁদমাল রাজুজি হয়ে গেছে। ফাইনালি জাস্ট বাড়ি এলাম, আর দুজনে এতটাই খিদে পেয়ে গেছিলো আজকে যে আমরা স্যান্ডউইচ খেয়েছি, সেটার ব্লগও করিনি। যখন স্যান্ডউইচ পুরো খাওয়া কমপ্লিট, তখন দুজনে মনে পড়েছে ব্লগ করেছিস, ও বলছে না, আমি বলছি না। তো যাই হোক, আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম, খুবই ভালো ছিল স্যান্ডউইচটা, ভেজ স্যান্ডউইচ। খাওয়ার পরে হি জাস্ট বাড়ি এলাম। ফাইনালি বাজে 8টা, আর এখানে রাকেশ করছে ডিনার, আর এখানে আমরা এখন দেখছি একটু ইনসাইড আউটার ব্লগ, চলো।